ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে শারমিন আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী মাসুদ হাওলাদারকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বিকেলে রাজধানীর কাউরনবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। তিনি জানান, শারমিনের স্বামী তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। উক্ত ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইভেন বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হয় যে এই নারীকে লঞ্চের ভিতরে এই কেবিনে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মাসুদকে গ্রেফতার করে। এখানে উল্লেখ্য, যখন পুলিশ শারমিনকে শনাক্ত করতে সক্ষম হয়, তখন শারমিনের পরিবার ঘটনার পরের দিন একটি হত্যা মামলা দায়ের করে। এই প্রেক্ষিতেই মূলত তার আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা শনাক্ত করতে সক্ষম হই যে এই হত্যাকাণ্ডের সাথে তার স্বামী মাসুদ হাওলাদার জড়িত। গত 10ই ডিসেম্বর সকালে ঢাকা বরিশাল নৌপথের MV কুয়াকাটা 2 লঞ্চের কেবিনে অজ্ঞাতনামা তরুণীর মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন শারমিনের বাবা। প্রাথমিক তদন্তের পর মাসুদকে গ্রেপ্তার করে র্যাব। সানজিদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।